আজকে ইমাম হাসিম রহমতুল্লাহি আলাইহির দরবারে বসে মিলাদুন নবীর মাহফিলে জীবনের গুনার জন্য যদি আখিরে মুনাজাতের মধ্যে কান্নাকাটি করে, আমার আল্লাহ চাইলে ইমাম হাসিমের বৌদলতে এবং ওসিলায় আমাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটা স্মরণ হয়ে যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি একদিন আমার নবীজির দরবারের সামনে বসে রইলাম, হঠাৎ করে একজন ইহুদি আমার নবীজির দরবারের সামনে এসে দাঁড়িয়ে রইলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কদমে আমার আম্মা আব্বা কুরবানি হয়ে যাক। হযরত আনাস ইবনে মালিক বড় অবাক হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, আমি বুঝতে পারলাম না, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের দরবারে এমন একজন মানুষ আইসা, যেই মানুষটা মাত্র ইহুদি মাত্র, কিন্তু তার মা বাবাকে তার আমার দয়াল নবীজির কদমে কোরবানের কথা বলতেছেন। এবার ওই ইহুদি যখন চলে যায়, আমার দয়াল নবীর কাছে আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, এই ব্যক্তিটা আপনার কাছে কেন এমন করে কথা বললেন তার আম্মা আব্বা কোরবানের কথা? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, আনাস গো, এই ব্যক্তিটা তো আসলে তোমরা জানো একজন ইহুদি, কিন্তু সে ব্যক্তি কোনো ইহুদি নয়, এই ব্যক্তিটা আমি দয়াল নবীর কাছে গভীর রজনীতে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আম্মাদান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে গিয়ে আমি রাসূলের হাতের মধ্যে হাত রেখে বায়াত মানে আমি রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর এই জন্য সে তার আম্মা আব্বারে আমার কদমে কোরবান করে দিতে চায়। ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আপনার কাছে জানতে চাই নবী গো, কেন আপনার কদমে আম্মা আব্বারে কোরবান করে দিতে চায়? কেন আপনার কদমে আম্মা আব্বারে কোরবান করে দিতে চায়? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস গো, ও হযরতে আনাস, শুধু আম্মা আব্বা নয়, এই ব্যক্তিকে যদি বলা হয় তার নিজের জানটা কোরবান করে দিতে, এই ব্যক্তিও আমার কদমের মধ্যে তার জানটা কোরবান করে দিতে পারবে। এখন আপনাদের কাছে যদি বলা হয়, আপনারা কি নবীর জন্য আপনাদের জানটা কোরবান করতে পারবেন কিনা? হুজুর, আমরা তো এখনো পর্যন্ত নবী দেখি নাই, তবে আমরা নবীর আহাল যারা, আমরা নবীর ওয়ারিসদার যারা, আল্লাহ ইমাম হাসিম রহমতুল্লাহি আলাইকে দেখেছি। এখন ইমাম হাসিম রহমতুল্লাহি আলাই জাহিরিভাবে আমাদের চোখের সামনে নাই, তবে বাতিনিভাবে আমাদের সকলের চোখের সামনে নাই কথা সত্য। ইমাম হাসিম রহমতুল্লাহি আলাই আমাদের সবাইকে দেখতেছেন, আমাদের জানও আমরা দিব না, আমাদের মানও আমরা দিব না, ইজ্জত দিব না, সম্মানও দিব না, তবে ইমাম হাসিমের রাস্তাটা অনুসরণ করে আমাদের এই জিন্দগিটা আমরা, ইসলামী জিন্দগি আমরা কায়েম করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী জিন্দগি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক ইমাম হাসিম রহমতুল্লাহি আলাইয়ের আদর্শকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেকে আবার বলতে পারে, ইমাম হাসিম রহমতুল্লাহি আলাইয়ের আদর্শ অনুসরণ করব মানে রাসূলের আদর্শ না অনুসরণ করব? ইমাম হাসিম রহমতুল্লাহ আলাই তো রাসূলের আদর্শই গ্রহণ করেছিলেন, তো ইমাম হাসিম রহমতুল্লাহি আলাইয়ের আদর্শ আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।